রাজনীতির নামত ধুবুরীত কেবল পানি পানি পনেরো বছরে জরা ফুকা পানি খুয়ালে আজ বলে এইবার পানির রাজনীতি নামিছে কংগ্রেস আজমলক চেরাই গৈ এইবার রকিবুলের মুখত পানির কথা ধুবুরীত রকিবুলে কলে জরা ফুকা নহয় মক্কার জমজম কুয়ার পানি খুয়াব ধুবুরী সমষ্টির ভোটারক দরকার হলে আল্লাহর ঘরের পানি আবজমজমর পানি খুয়াম আপনার আবজমজমর পানি সকল রাইজে আবজমজমর পানি খুয়াব আল্লাহর ঘরের পানি খুয়াম আমি আপনার শুনক রকিবুল হুসেনের মন্তব্য সকল রাইজে আবজমজমর পানি খুয়াব আল্লাহর ঘরের পানি খুয়াম আমি আপনার ধুবুরীত শিক্ষা অর্থনীতি সকল পশ্চাৎ গঠিত উন্নয়ন বাদ দি কেবল যে প্রতারণার পানি নেতায় জুলুকা জুলুকে খুয়াই আছে ভোটারক আর কিমান দিন এইদরে পানি বেশি নেতায় জারি রাখব ক্ষমতা হস্তগতকরণের চেষ্টা প্রশ্ন ভোটারর দরকার হলে আল্লাহর ঘরের পানি আবজমজমর পানি খুয়াম আপনার আবজমজমর পানি সকল রাইজে আবজমজমর পানি খুয়াব আল্লাহর ঘরের পানি খুয়াম আমি আপনার বুধবারে আজমলের দুর্গ হিসাবে বিবেচিত ধুবুরী লোকসভা সমষ্টিত কংগ্রেসে চলালে বিশাল নির্বাচনী প্রচার আর তাতেই এই মন্তব্য আগবহালে প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী তথা সামগ্রীর বিধায়ক রকিবুল হুসেইনে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট রাজনীতির নামত ধুবুরীত কেবল পানি পানি পনেরো বছরে জরা ফুকা পানি খুয়ালে আজ বলে এইবার পানির রাজনীতি নামিছে কংগ্রেস আজমলক চেরাই গৈ এইবার রকিবুলের মুখত পানির কথা ধুবুরীত রকিবুলে কলে জরা ফুকা নহয় মক্কার জমজম কুয়ার পানি খুয়াব ধুবুরী সমষ্টির ভোটারক দরকার হলে আল্লাহর ঘরের পানি আবজমজমর পানি খুয়াম আপনার আবজমজমর পানি সকল রাইজে আবজমজমর পানি খুয়াব আল্লাহর ঘরের পানি খুয়াম আমি আপনার শুনক রকিবুল হুসেনের মন্তব্য সকল রাইজে আবজমজমর পানি খুয়াব আল্লাহর ঘরের পানি খুয়াম আমি আপনার ধুবুরীত শিক্ষা অর্থনীতি সকল পশ্চাৎ গঠিত উন্নয়ন বাদ দি কেবল যে প্রতারণার পানি নেতায় জুলুকা জুলুকে খুয়াই আছে ভোটারক আর কিমান দিন এইদরে পানি বেশি নেতায় জারি রাখব ক্ষমতা হস্তগতকরণের চেষ্টা প্রশ্ন ভোটারর দরকার হলে আল্লাহর ঘরের পানি আবজমজমর পানি খুয়াম আপনার আবজমজমর পানি সকল রাইজে আবজমজমর পানি খুয়াব আল্লাহর ঘরের পানি খুয়াম আমি আপনার বুধবারে আজমলের দুর্গ হিসাবে বিবেচিত ধুবুরী লোকসভা সমষ্টিত কংগ্রেসে চলালে বিশাল নির্বাচনী প্রচার আর তাতেই এই মন্তব্য আগবহালে প্রাক্তন কংগ্রেসী মন্ত্রী তথা সামগ্রীর বিধায়ক রকিবুল হুসেইনে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট নিউজ এইটিন অসম নর্থ ইষ্ট